সুপ্রিয় সঙ্গে মিলে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্র দেখবার জন্য। দর্শক মন্ডলী আমাদের সঙ্গে রয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম। সাইফুল, স্বাগত জানাচ্ছি আপনাকে শ্রেণীতে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম দেখছি, সরকারি হলো 271 কলেজ, শিশুরা আমাদের চোখ খুলে দিয়েছে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন তলে তলে ভোট, মাঠে বিএনপি, হার্ডলাইনে থাকবে সরকার। আমাদের সময় নির্বাচনী আমেজে ইসি, ডিজিটাল বাংলাদেশ গুজব ছড়ানোর জন্য নয়। যা যা দিন আনফিট যানবাহনে ফিটনেস সনদ, আওয়ামী লীগের কৌশলে পেরে উঠছে না বিএনপি। মানব কণ্ঠ দাম কমে শুধু চামড়া, রাজধানীতে চালু হচ্ছে ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম। আমার ভোরের কাগজ, সিইসি বেফাস মন্তব্যের সমালোচনার মুখে ইসি, দুদকের তলব পেলেন 5 MD ও 3 GM। ইনকিলাব দেশি গুলোতে কোরবানি, ডক্টর কামালের হঠাৎ উত্থান। আমাদের অর্থনীতি 9 বছরে 20 টাকা আমানত করে বেড়েছে 5,500। সাত গ্যাস ফিল থেকে দিনে 15 কোটি কোনো গ্যাস উত্তোলনের সম্বর্তন সম্ভব। দেবকার রংপুরে বাস চাপায় স্কুল ছাত্র নিহত, সড়ক অবরোধ বিক্ষোভ। কুমিল্লার মামলা খালেদা জিয়ার জামিন আপিল বিভাগে বহাল। সংগ্রাম দাম কমায় এতিম গরিবের প্রাপ্তি কমছে 4,770 কোটি টাকা। কোটা সংস্কার দাবি মেনে নিতে নতুন আল্টিমেটাম। করে তোলা সরকারি হলো বগুড়ার 6টি শহর, 271 কলেজ। দৈনিক করে তোলা কোনো মানুষের কথা বলে লেজের ভিত্তি করে না। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 760 টিচার্স ওয়ার্কিং উইথ ফেক সার্টিফিকেটস। নিউ নেশন, প্রটেস্টার সেট নিউ ডেডলাইন টিল অগাস্ট 31। কোটা রিফর্ম মুভমেন্ট। সাইফুল্লাহ, আজকে গণ পরিবহন নিয়ে অনেকগুলো রিপোর্ট আছে, গণ পরিবহনে আসলে কি পরিবর্তন আপনি দেখছেন? খুব একটা পরিবর্তন আমার চোখে পড়ছে না, কারণ আমার যে তিমিরে ছিলাম আসলে সেই তিমিরে আছি। এটি আমার মনে হয় এই জন্য যে এটি আসলে পরিবর্তন ঘটাতে হলে সামগ্রিক একটি অবস্থান দরকার। সেটি যেমন বাসের মানে যানবাহনের ফিটনেসের উপর নির্ভর করে, সড়কের উপর নির্ভর করে, কিংবা যানবাহনের চালকের উপর নির্ভর করে, চলাচল যারা রাস্তায় করেন তাদের উপর নির্ভর করে। সব কিছু মিলে যদি আমরা একটা অবস্থান গ্রহণ করতে না পারি, একটা পরিবর্তন না আনতে পারি, তাহলে কিন্তু সামগ্রিকভাবে এই 8-9 দিনের কোমলমতি শিশুদের আন্দোলন কিংবা সংগ্রাম যাই বলেন, তার মধ্য দিয়ে কিন্তু কিংবা ট্রাফিক সপ্তাহ কিংবা ট্রাফিক আইন কিংবা উচ্চ আদালতের নির্দেশনা, কোনোটাই কিন্তু শেষ পর্যন্ত আমরা সুফল পাই না। কারণ যানবাহনের এই যে নৈরাজ্য ঠেকানোর জন্য উচ্চ আদালতে অনেকগুলো কিন্তু নির্দেশনা রয়েছে, এর বাইরে ট্রাফিক আইনে কিন্তু যথেষ্ট আইন রয়েছে যাতে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করে, যাতে বিনা লাইসেন্সে চালকরা গাড়ি না চালায়, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না চলে, কিংবা মোটরসাইকেল চলতে গেলে মাথায় হেলমেট থাকতে হবে, কিংবা বিয়ের অধিক উঠা মোটরসাইকেলে আরোহণ করা যাবে না, ইত্যাদি প্রচুর আইন আছে। এবং এটা এটা তো সত্যি মধ্যে আপনি ভালো করে জানেন যে যানজট কমানোর জন্য কিংবা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য প্রচুর পরীক্ষা নিরীক্ষা কিন্তু হয়েছে এই বাংলাদেশে, বাংলাদেশের রাস্তাগুলোকে নিয়ে, বাংলাদেশের যানবাহনগুলোকে নিয়ে, কিন্তু কোনো কিছুতে কিন্তু কোনো কিছু হচ্ছে না। গত পরশু কিন্তু আপনি লক্ষ্য করবেন যে একদিনে 13 জন সড়কে নিহত হয়েছে। আজ এই কিছুক্ষণ আগে আমরা যখন আসলাম তখনও কিন্তু রংপুরে সড়ক দুর্ঘটনা নিহত সংখ্যা আছে, ঢাকায় আছে, গুলিস্তানে এবং দেশের অন্যান্য স্থানে তো আছে। কাজে সড়ক দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই কমছে না। এবং আশ্চর্যজনকভাবে সত্য যে প্রায় 39 লাখ আমাদের যানবাহন আছে, কিন্তু সেখানে আমাদের লাইসেন্স প্রাপ্ত চালকের সংখ্যা বলা হয় যে সর্বোচ্চ 19 লাখ, তাহলে 20 লাখের কোনো লাইসেন্স নেই। মানে এর বাইরে যেটি বলা হচ্ছে যে 19 লাখ যেখানে আছে সেখানে আপনার প্রায় 7-8 লাখ হয় বিদেশ চলে গেছে নাহলে মারা গেছে। অর্থাৎ আদপে কিন্তু 12-11-12 লক্ষ বেশি চালকের কিন্তু লাইসেন্স নাই। তার মানে 40 লাখ গাড়ি যদি চলে তাহলে প্রায় 30 লাখ গাড়ির চালকেরই কিন্তু কোনো লাইসেন্স নাই, হেল্পারে গাড়ি চালাচ্ছে। আপনি জানেন দুর্ভাগ্য কি আমাদের, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতেও কিন্তু পরশু রাতে আপনার একটি বাস মেরে দিয়েছিল এবং সেই বাসটি এখন আটক আছে, বাসের চালক হেল্পার দুজনই রিমান্ডে আছে। তো এরকম একটা পরিস্থিতি, তো যেটি আমার দরকার, আমার মনে হয় যে এজন্যই সামগ্রিক একটা সমন্বয় দরকার,
সর্বমহলের, যেমন যারা পথচারী তাদেরও কিন্তু সচেতনতার দরকার আছে। আপনি দেখেন যে এখনো কিন্তু আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হই না, ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি না, আমরা টেলিফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি, চালকরা তো টেলিফোনে কথা বলে অহরহ, তাদের ফিটনেস নাই গাড়ির কিংবা তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, অন্যদিকে গাড়ি জোরে চালাচ্ছে শহরের মধ্যে, ওভারটেক করছে, কে কাকে পেছনে ফেলে যাবে। এবং আরেকটা আমাদের প্রবণতা সেটা হলো কে কার আগে যাব। তো এই যে এতগুলি জঞ্জাল, এই জঞ্জালগুলোকে যদি সরাতে হয় তাহলে একটা সামগ্রিক সমন্বয় দরকার, সর্বময় একটা পরিকল্পনা দরকার। একটা জায়গা থেকে যদি আমরা শুদ্ধ হই, যে আমরা পথচারীরা শুদ্ধ হলাম, তাহলে কিন্তু হবে না। কিংবা শুধুমাত্র চালকটাই শুদ্ধ হলো, আমরা পথচারীরা হলাম না, সচেতন হলাম না, রাস্তা কিভাবে পার হতে হয়, ডাইনে বাইরে দেখতে হয় কিনা, রাস্তা বাম দিক দিয়ে চলতে হবে না ডান দিক দিয়ে চলতে হবে, টেলিফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া যাবে না, এগুলো যদি আমরা না মানি তাহলে তো সামগ্রিকভাবে এই আপনার নৈরাজ্যটা আমরা ঠেকাতে পারি। আইন না মানতে মানতে অভ্যাস হয়ে গেছে। আইন একটি পরিসংখ্যান আছে, চমৎকার কথা আপনি বলছেন, যে 90% মানুষই আইন না মানার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তাহলে সেখানে আপনি এই 9 দিনের কিংবা 8 দিনের, আমরা দুনিয়া কাঁপানো 10 দিনের কথা শুনেছি, এই যে বাংলাদেশ কাঁপানো 9 দিন, এই 9 দিনের মধ্যে দিয়ে কি আমরা পরিশুদ্ধ হতে পারবো, কিংবা আমরা এতদিনের জঞ্জালটা ছাড়বো? এখন ফিরে কয়েকদিনই কিন্তু কাগজে বারবার দেখানো হচ্ছে যে আমরা রাস্তায় কতটা বিশৃঙ্খল, সেটা পরিবহন শ্রমিকরা কিংবা চালক বাস চালকরা অথবা আমরা যারা রাস্তায় চলাচল করি তারা। কিন্তু এখন বিপদটা হচ্ছে যে ফিটনেস নাই, এই গাড়িগুলো চলছে এই ট্রাফিক সপ্তাহের মধ্যে, এই যে বিপদটা তারা জানে যে শাস্তি হবে। আপনার এখানে চরম গাফিলতি রয়েছে পিআরটি এর। আপনি দেখেন যে গত কয়েকদিন 1 লক্ষের উপরে আপনি যেটা বলা হচ্ছে যে মামলা হয়েছে, তাহলে এতদিন পিআরটি কি করলো? তারা কি ওই গাড়িগুলি দেখেনি? মাসের পর মাস, বছরের পর বছর এই গাড়িগুলি চলছে, এগুলি দেখভাল তাহলে কে করেছে, মনিটরিংটা কে করলো? আপনি দেখেন 5 কোটি টাকা জরিমানা করলো এই ট্রাফিক সপ্তাহের মধ্যে কয়েকদিন, তাহলে এর আগে এদিকে কেন আমাদের নজর দিলাম না? তো সেই প্রশ্নটা তো আসবে। এখানে সরকারের যে মনিটরিং সংস্থাগুলো আছে তাদের দায় দায়িত্ব কিন্তু তারা এড়াতে পারে না। আর বিআরটি এর কথা কি বলবো, বিআরটি তো একটা মানে দুর্নীতির আখড়া হিসেবে চিহ্নিত, মন্ত্রী বারবার গিয়ে, সেতু মন্ত্রী তো বহুবার গিয়ে সেখানে অসন্তোষ প্রকাশ করেছেন, কাজে এটা একেবারে স্বীকৃত। তো সেই জায়গাটা তো আমরা ঠিক করতে পারি নাই, এবং বিআরটি এখন হয়তো বলতে পারে যে আমাদের সেই লোকবল নাই, সেই অর্থবল নাই, কাঠামোগত ভাবে আমরা এখনো দাঁড়াতে পারিনি। তো সেটা যদি না পারি তাহলে সেই ব্যর্থতাও তো সরকারকে বিবেচনায় নিতে হবে, যে না এই জায়গাগুলোতে আমাদের দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, এবং নিরাপদ একটা সড়ক তৈরি করার জন্য মানুষের রাস্তায় সড়কে চলাচল করার ক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের অবশ্যই সবচেয়ে বেশি দায়িত্ব আছে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ডিজিটাল বাংলাদেশ গুজব ছড়ানোর জন্য নয়, ওই যেটা আন্ডারপাস উদ্বোধন করতে গিয়ে মানে উদ্বোধন না বা জাস্ট ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যেটি যুক্তিযুক্ত গ্রহণ করেছেন এটি অবশ্যই আমরা সাধুবাদ জানাই যে এটি দরকার রয়েছে। কিন্তু আমরা যেটি বলি যে এ জাতীয় করার মধ্য দিয়ে এটি কি আমরা নিশ্চিত করতে পারবো যে উপর দিয়ে পারাবার হবে না? আমরা তো এখনো দেখি আপনি অ্যাক্সিলারেটর দিয়ে বনানীতে একটা ওভারপাস আছে, কিন্তু সেখানে সেখানে কিন্তু সিঁড়ি চলন্ত সিঁড়িতে কিন্তু মানুষ উঠছে না, নিজেদের দৌড়ে পার হয়ে যাচ্ছে। কাজে সেখানেও আমাদের একটা সচেতনতা সর্বক্ষেত্রে, স্কুল পর্যায়ে বলেন, একেবারে পারিবারিক পর্যায়ে পর্যায়ে থেকে কিন্তু আমাদের এই সচেতনতা সৃষ্টি করার যথেষ্ট সুযোগ রয়েছে। আর একটা হলো ডিজিটাল বাংলাদেশে যেটা বল, হ্যাঁ বিজ্ঞানের একটা সুফলও আছে একটা কুফলও আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা বিজ্ঞানটাকে কিভাবে ব্যবহার করব। সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের হয়তো অনেক সুফল দিয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আমাদের বিড়ম্বনাও দিচ্ছে। যদি সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার কোন প্রবণতা লক্ষ্য করা যায়, যদি শান্তি বিনষ্ট করার কোন প্রবণতা লক্ষ্য করা যায়, এমন মিথ্যাচার আসে যেটা সবকিছু অস্থিতিশীল করে দেবে, কিংবা মানুষের যে আমরা এমনি মানুষ নাগরিক জীবন টেনশনে থাকে সেই টেনশনকে আরো বাড়িয়ে দেবে, অথবা আমার দেশকে ক্ষতিগ্রস্ত করবে, আমার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে, আমার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রকম প্রয়োগটা কিন্তু আমরা কখনোই চাই না। এটা অবশ্যই আমরা মনে করব যে এটা একটা নেগেটিভ সাইড, নেতিবাচক দিক, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে,
আমাদের সামাজিক স্থিতিশীলতা আসে, রাজনৈতিক স্থিতিশীলতা আসে, সেই কাজে যদি আমরা এটিকে ব্যবহার করতে পারি আমার মনে হয় তখনই এই বিজ্ঞান প্রযুক্তির যে সুফল সেটা আমরা পাব। এবং এই প্রযুক্তি উদ্ভাবনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু ধ্বংসের জন্য না, সেই লক্ষ্যটা হলো শান্তির জন্যে, সেই লক্ষ্যটা হলো মানুষকে কিছুটা সহায়তা দেওয়ার জন্য, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য না। এই জায়গাটা আমরা যারা এই জিনিসটি সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করি তাদের আমার মনে হয় এই বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আর বিতর্কের অবসান হতে পারে। কিন্তু এটা বিশ্বব্যাপী কিন্তু এই বিতর্কটা চলছে, তার কারণটা হচ্ছে যে সব দেশেই কিন্তু এরকম অবস্থা। তো ফেক নিউজ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রতিদিনই বলছেন যে এটা ফেক নিউজ, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে বিশ্বব্যাপী করেই চলছে, করেই চলেছে, করেই চলছে। সেটা ওই দেশের সাংবাদিকরা তারা কিন্তু ফাইট করছেন, রাজনীতিবিদরাও ফাইট করছেন। তা আমাদের দেশে এখন যেটা হচ্ছে যে এখন ঢালাও ভাবে যদি আপনি ঢালাও ভাবে করা যাবে না, আমি তো আগেই বললাম যে এটার একটা সুফলও আছে। আমরা সুফলের যে কাজটা ব্যবহার করি না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা মাধ্যমের মাধ্যমে যদি আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে পারি, আমাদের পারস্পরিক সামাজিক বন্ধনটাকে আরো দৃঢ় করতে পারি, আমাদের লেখাপড়ার কাজে যদি ছাত্ররা ব্যবহার করতে পারে তাহলে তো এটা মানে খারাপ কিছু না। কিন্তু মানুষ কিন্তু অনেক এই দিক থেকে কিন্তু মানুষ অনেক সচেতন হয়েছে, এই কারণে সাধারণ মানুষও কিন্তু ওই মোবাইল ফোনে এই কাজটা করছে, জানে, শিখেছে, সবাই ব্যবহার করছে, সবাই যে খারাপ পোস্ট দিচ্ছে না, না সবাই দিচ্ছে না, সেখানে মানে হয়তো কয়েকজন দিচ্ছে। কিন্তু আপনি ধর্মীয় উন্মাদনা তো আমরা দেখছি, হ্যাঁ, যে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির জন্য হয়তো পোস্ট দিচ্ছে, সেটা তো আমরা কখনো গ্রহণ করবো না, কিন্তু আমাদের কাম্য হতে পারে না। কিন্তু সেখানে যদি ভালো একটা পোস্ট দেয় যেটি আমাদের কে আরো সমৃদ্ধ করবে, আরো ঋদ্ধ করবে, আরো জ্ঞানী করবে, আমাদের আমার মেধাকে আরো বিকশিত করবে, সেটাকে অবশ্যই আমি গ্রহণ করবো। না সে তো বটেই, আমার মনে হয় এই বিষয়টা অনেক বিবেচনা দাবি রাখবে, এটা সামগ্রিকভাবে দেখতে হবে, এমন ঢালাও ভাবে একেবারে এটা নেগেটিভ নেতিবাচক দিক কয়েকদিন যাবত কিন্তু একদম আতঙ্ক বিরাজ করছে। এই কারণে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে বলা হচ্ছে যে টেলিফোনে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই আন্দোলন সময় উত্তেজনা সৃষ্টি করেছেন, মিথ্যা তথ্য দিয়েছেন, প্রচার করেছেন যে মানুষ মারা গেছে কিংবা ধর্ষণ করা হয়েছে, এইসব গুজব যারা ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে একটা অবস্থান গ্রহণ করার কথা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বড় হচ্ছে, সেই জায়গাটায় কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। না কিন্তু আমার আমি বিশ্বাস করতে চাই যে পুলিশের তরফে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে রাস্তায় কেউ হেঁটে যাচ্ছে তার ফোনটা নিয়ে পুলিশ চেক করবে, না এরকম কোন সরকারি নির্দেশনা কিন্তু হচ্ছে তো বাস্তবে। সেটা অবশ্যই আমরা মানে স্বাগত জানাবো না, আমরা সেটা বিরোধিতাই করবো, কারণ আমার মোবাইল তো পুলিশ নিয়ে দিতে পারে না, সেটাই যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, না থাকে, রাইট। সেটা আপনি জানেন যে আজকে বাংলাদেশ কতদিন এদেশে নাম দেখছিলাম যে সরকার আরো হার্ড লাইনে যাচ্ছে, তো আপনি কিভাবে দেখছেন এটাকে নির্বাচন সামনে? স্পষ্ট সেটা যে নির্বাচন সামনে কিছু অমীমাংসিত বিষয় তো আছে এই রাজনীতিতে, এবং আগামী আমরা জানি যে ডিসেম্বর নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবছর নির্বাচন করে এক সময় তো নির্বাচনকে সামনে রেখে সেই উত্তেজনা তো আছে, কারণ বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যারা 2014 সালে নির্বাচন যায়নি এবং এবার নির্বাচনে যাবে কি যাবে না এই ব্যাপারটা এখনো স্পষ্ট না, তাদের দলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে না, তারা বারবার বলছে যে তাদের দলের চেয়ারপারসন তাদের খালেদা জিয়া মুক্ত না হলে তারা নির্বাচনে যাবে না, এমন একটা পরিস্থিতি। অন্যদিকে সংলাপের কথা তারা বলছে, সরকারি দলের পক্ষ থেকে বারবার সেই নাকচ করে দেওয়া হচ্ছে যে না সংলাপে কোনো সুযোগ নাই, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, নির্দিষ্ট সময়ে হবে, এটি হলো সরকারের বক্তব্য। তো এই জায়গায় দুটি দল কিন্তু ভিন্ন অবস্থানে, আগে যেখানে ছিল সেখানেই আছে, খুব কাছাকাছি এসেছে এটা কিন্তু ভাববার কোনো কারণ নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে যে পরস্পরের প্রতি সন্দেহ অবিশ্বাসটা আরেকটু বেড়েছে, যেটা নির্বাচন যত ঘনিয়ে আসবে। আরেকটা বিষয় উঠবে সেটা হলো যে সময় কিন্তু খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কাজ বাকি আছে, সেখানে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে প্রতিটি দল, দলের মধ্যে দল কিংবা জোট, জোট দল এবং জোট কিংবা নতুন রাজনৈতিক মেরুকরণ কি হবে না হবে, তারপরে নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন চূড়ান্ত করা, সেইভাবে মাঠে নামা, এবং আরো অনেকগুলো কাজ আছে যেগুলো নির্বাচন কমিশনের ব্যাপারেও কিন্তু নানা রকম প্রশ্ন এসেছে। তো সেক্ষেত্রে সবকিছু মিলে সময়টা কম কিন্তু কাজ অনেক বেশি, তো আমার মনে হয় সেই উত্তেজনা তো আছে, আর বিশ্বাস অবিশ্বাসের যেহেতু দূরত্বটা অনেক আরো বাড়ছে সে কারণে
সামনে আমরা যেটি দেখছি যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে হয়তো বাংলাদেশ যেতে পারে। এই সংঘাত তো ভালো হবে না মোটেই, না এটা তো দেশের জন্য ভালো হবে না, গণতন্ত্রের জন্য ভালো হবে না, কিংবা আমাদের অর্থনৈতিক যে অগ্রযাত্রা শুরু হয়েছে তার জন্য মঙ্গলজনক হবে না। আমি ভয় ভয় দেশের নাম দেখছিলাম যে সিইসি বেফাঁস মন্তব্যে সমালোচনার মুখে ইসি, নানা কারণে সমালোচনার মধ্যে বিসি পড়ছে। কারণ আমরা দেখছি যে নির্বাচন কমিশনের কমিশনার পরস্পর বিরোধী বক্তব্য অনেক সময় দিচ্ছেন, যেটি এবং তাদের মধ্যে অনেক সময় টানা পড়ন আমরা দেখছি যে সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নে একবার আমরা লক্ষ্য করেছি এরকম একটি হয়েছে। তারপরে সাম্প্রতিক সর্বশেষ যেটি আমরা লক্ষ্য করলাম যে তিনটি সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা যতদূর জানি যে বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন গেজেট প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনের মধ্যে একটি টানাপোড়েন আছে এটা আমরা জানি, এবং যে কারণ যেটি এখনো সুরাহা হয়েছে বলে মনে হয় না। আরেকটা হলো যে প্রধান নির্বাচন কমিশনের কিছু কথাবার্তা বলেছেন কারচুপির ব্যাপারে, যেটি অন্য নির্বাচন কমিশনার তার সঙ্গে একমত পোষণ করেন, চারজনই বিরোধিতা করেছেন, তো সেখানেও কিন্তু অনেক বিষয় স্পষ্ট হয়ে আছে। তো সেক্ষেত্রে এমনিতেই নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক মহলে একাংশের আপনার অবিশ্বাস এবং সন্দেহ দানা বাঁধছে, সেরকম একটি পরিস্থিতিতে অভ্যন্তরীণ ভাবে যদি নির্বাচন কমিশন এরকম একটি টানাপোড়েনের মধ্যে পড়ে সেটা কিন্তু নির্বাচন কমিশনের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে, এবং আগামী নির্বাচনের এই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেখা দিতে পারে। এই অবস্থায় কি করণীয় বলে আপনি মনে করেন? এই অবস্থায় নির্বাচন কমিশন পক্ষ থেকে যাই বলা হবে সচেতনিত ভাবে বলা দরকার, দায়িত্বশীলতার সঙ্গে বলা দরকার, এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য যা যে যতটুকু তাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার তার মধ্যেই থাকা উচিত, এর বাইরে কোনো কিছু এমন কিছু বলা উচিত না, করা উচিত না যেটা নতুন করে বিতর্কের জন্ম দেবে, বরং যে বিতর্ক যে অবিশ্বাস যে সন্দেহ দেখা দিয়েছে সেটাকে দূর করার জন্য তাদের আগামী দু তিন মাস অনেক কাজ করতে হবে। নির্বাচন নির্বাচনে যারা অংশগ্রহণ করবে সকলকে এবং ভোটারদের এবং দেশবাসীকে এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে হবে, সে যদি না থাকে আস্থা ফিরিয়ে আনার জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যক্তিগতভাবে আপনি কি মনে করেন এটা মানে সামনে কি মানে নির্বাচনটা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় শেষ পর্যন্ত হয়তো নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, অংশগ্রহণমূলক হবে, সেটা সরকারের পক্ষ থেকে এই জন্য হয়তো অনেক সময় তো তাই হয়, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে না আমরা যেভাবে ভাবছি সেভাবে হচ্ছে না, কিংবা রাজনীতিবিদরা যেভাবে ভাবছেন সেভাবে হচ্ছে না। এত সন্দেহ এত অবিশ্বাস এটা দূর করতে তো আমরা যে সময় কথা বললেন এই সময় খুব অল্প, আপনি ঈদ ঈদের পরে দশ দিন বন্ধ, তারপরে আপনার রয়েছে আবার পুজো রয়েছে, তারপরে আর নতুন তত্ত্ব মানে নির্বাচনটা এই সরকার বলেন আর যাই বলেন একটা সরকার গঠিত হবে, তফসিল হবে, তফসিল হয়ে গেলে তো আর পেছনের কিন্তু কোনো পথ নাই। সেই অনেক ধন্যবাদ সফল আপনাকে দর্শক মহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো।